অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল বলেছেন, রাজধানীতে যাদের জমি বা ফ্ল্যাট আছে তারা সবাই কালো টাকার মালিক। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়ালি ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, কোনো পক্ষের চাপে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা হচ্ছে না। তবে অর্থনীতিবিদরা বলছেন, অর্থমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। পাচারের অর্থ দেশে আনার নৈতিক ভিত্তি নেই বলেও জানান তারা। আমি আমার বাজেট বক্তৃতাটি সম্প্রতি বাজেটে পাচার করা অর্থ বিনা প্রশ্নে দেশে আনা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা, যেখানে পাচারকারীরা মাত্র 7% কর দিয়ে বৈধ করতে পারবেন তাদের পাচারকৃত অবৈধ অর্থ। নানা মহলের গুঞ্জনের মধ্যেই নতুন করে বোমা ফাটালেন অর্থমন্ত্রী। বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজধানীতে যাদের জমি বা ফ্ল্যাট আছে তারা সবাই কালো টাকার মালিক। বলেন, সরকারি বিভিন্ন সংস্থার অনিয়মই এর জন্য দায়ী। যাদের জায়গা জমি আছে, বাড়িঘর আছে, ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক, একজনও বাকি নেই। কারণটা হচ্ছে সরকার দায়ী, এই জন্য আমাদের সিস্টেম দায়ী। আপনার যে জমিতে আজকে এলাকা কিনবেন, যে জমি গুলশান এলাকা কিনবেন, আপনার সেই জমি যে জমি আপনি রেজিস্ট্রি যে দামে রেজিস্ট্রি করবেন তার সাথে অনেক বেশি দাম হলো জমিটি, কিন্তু আমি বেশি দাম দিয়ে রেজিস্ট্রি করতে পারবেন। বলেন, কারো চাপে নয় পাচারকৃত অর্থ দেশে আনা হচ্ছে, দেশের উন্নয়নেই। আমি কোনোভাবে চাপে নাই, আমি যেটা বলেছি আমি সেটা করবো। পাচার করা টাকা সেটাও যখন আসবে, আমরা মনে করি যে একটা অংশ পুঁজিবাজারে অবশ্যই সেখানে বিনিয়োগ হবে, আমাদের বিভিন্ন শিল্প কারখানায় বিনিয়োগ হবে, ব্যবসা বাণিজ্য এলাকায় বিনিয়োগ হবে। এদিকে অর্থমন্ত্রীর ঢালাও এমন মন্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করেন অর্থনীতিবিদরা। বলছেন, এতে নিরুৎসাহিত হবে বৈধ আয়ের ব্যবসায়ীরা। ঢাকা শহরে আমার একটা বাড়ি আছে, আমি কি কালো টাকা দিয়ে বাড়ি করেছি? আমি যখন বাড়ি করি তখন তো আমার হিসাব দিতে হয়েছে, আমার ইনকাম ট্যাক্স রিটার্নে এটা এটা দেওয়া আছে। বৈধভাবে উপার্জিত কিন্তু অপ্রদর্শিত অর্থ সেটা, আর অবৈধভাবে উপার্জিত অর্থ এটা তো এক কাতারে ফেলা যায় না। এটা ঢালাভাবে বলাটা এটা এটা উচিত না, তাতে করে মানুষের মনে অকারণে একটা হতাশার এবং অসন্তোষের সৃষ্টি হবে আর কি। এর আগে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে 13টি প্রস্তাবের জন্য 2194,46,846,830 টাকার অনুমোদন দেওয়া হয়। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।